এদিকে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আজ থেকে আবারও অভিযানে নামছে স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ তরিকুল ইসলাম। তরিক, আজ কোথায় কোথায় অভিযান চালাবে স্বাস্থ্য অধিদপ্তর? প্রিয়াঙ্কা, ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে। আপনাকে জানিয়ে রাখি যে আজ থেকে কিন্তু যে ঢাকা শহরে বা সারা দেশে যে অবৈধ হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে, সেখানে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান পরিচালনার কথা রয়েছে। কিন্তু আজকে কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু সেই অভিযান শুরু হয়নি বা হাসপাতালের পক্ষ থেকে এখনও কিন্তু আমাদের গণমাধ্যমে কিন্তু কোনো তথ্য জানানো হয়নি। তারা বলছে যে তারা এটা নিয়ে ব্যাপক হারে বিচার বিশ্লেষণ করছে, তারা এটা নিয়ে গবেষণা করছে, করে তারপরে তারা সিদ্ধান্ত নিবে যে কখন তারা এই অভিযান পরিচালনা করবে। আপনাকে জানিয়ে রাখি যে শুধুমাত্র যে অবৈধ যে ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হবে এমনটাই কিন্তু নয়। এর যেগুলো নিবন্ধিত রয়েছে সেই হাসপাতালগুলোতেও কিন্তু বা ক্লিনিকগুলোতেও কিন্তু অভিযান পরিচালনা করা হবে। তারা বলছে যে যেসব হাসপাতালগুলো নিবন্ধিত রয়েছে তারা সঠিক নিয়ম মানছে কিনা, নিয়ম মেনে সেবা দিচ্ছে কিনা, সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করবে। এবং তারা কিন্তু তিনটি ক্যাটাগরি, এ, বি, সি, তিনটি ক্যাটাগরিতে কিন্তু এই হাসপাতালগুলোকে নির্ধারণ করবে, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে কোন হাসপাতালগুলোতে কোন ধরনের সেবা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে গত মে মাসেও কিন্তু এরকম অভিযান পরিচালনা করা হয়। সেখানে কিন্তু প্রায় 1600 বেশি হাসপাতাল বা ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার কিন্তু বন্ধ করে দেওয়া হয়, আর যেখানে প্রায় 25 কোটি টাকারও বেশি কিন্তু জরিমানা করা হয়। তো সবশেষ আপনাকে যেটা জানিয়ে রাখি যে 3 মাস পরে আবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে অভিযান পরিচালনার কথা বলা হচ্ছে সেটা এখনো শুরু হয়নি এবং তারা খুব শীঘ্রই এটা শুরু করবে এমনটাই তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। তো রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তর থেকে অবৈধ ক্লিনিকের অভিযানের ব্যাপারে এই ছিল আমার কাছে সবশেষ। প্রিয়াঙ্কা, তরিক, আপনাকে ধন্যবাদ।